একটাই দাওয়াত, আর কোনো দাওয়াত নেই। মুসলমানদের উপরে একটাই দাওয়াত, আপনি যে দল মত করেন করে নিয়ে, কিন্তু একটাই দাওয়াত থাকবে সর্বক্ষেত্রে। আমি আল্লাহ দাসত্ব করব, তাগুত থেকে বিরত থাকবো। তাগুত কাকে বলে? তো জ্ঞান থেকে যা আল্লাহর অবদ্ধতা করে যে কাজ সেটি তাগুত। তাগুতের শাব্দিক অর্থ সবাই জানেন, তাগুত অর্থ মূর্তি, তাগুত অর্থ শয়তান, তাগুত এই সেন্সের যা আছে সবই। আপনি বললেন তাহলে মূর্তি আজকে নতুন না, তো বহু পুরনো, অত তো করা খুব ভালো। হ্যাঁ, শয়তান ইবলিস মানুষকে উস্কে দিয়ে দিয়ে এগুলো করিয়েছে, নুহের যুগেই এটা খুব বেশি হয়ে যায়। তার ইতিহাস যদি কোরআনে না আসতো আমরা এগুলো কিছুই জানতে পারতাম না। আজকের যারা একাত্তরের মূল নায়ক ছিলেন তারাও কিন্তু সাতচল্লিশেরই সন্তান, তাই না? শেখ মুজিবকে সাতচল্লিশের চেতনা বাস্তবায়নের জন্য সম্মুখ সারের যোদ্ধা ছিলেন না? ফজলুল হক সোহরাবর্দী, মৌলানা ভাসানী, কারা তাদেরকে ভুলে গেলে একাত্তরের কি অস্তিত্ব থাকতো নাকি? বরং একটাই চেতনা, জালেমের বিরুদ্ধে মজলুমের চেতনা, এর বাইরে কোনো চেতনা নেই। আল্লাহকে নারাজ করবেন না, আল্লাহর অস্তিত্ব স্বীকার করুন। নিজের দেহের মধ্যে রুহটা লুকিয়ে আছে, জীবন ভোর দেখতে পাইনি, বিশ্বাস করি না, নিঃশ্বাস কখন আসবে কখন যাবে দেখতে পাইনি। করোনা ভাইরাসকে কেউ দেখতে পেয়েছে এ পর্যন্ত? ভয় করেন কিনা? তো অদৃশ্য জিনিসকে মানুষ বেশি ভয় করে। অণু, অণু তো চেনে যায় না, সে অণু দিয়ে আণবিক বোমা তৈরি হয়, ওর ভয় অস্থির সারা দুনিয়া। একটা বোমা ফাটলো হিরোশিমা নাগাসাকিতে, লক্ষ লক্ষ লোক শেষ হয়ে গেল চোখের পলকে। আর আল্লাহর বোমা তার চেয়ে কঠিন হবে না? আল্লাহকে ভয় করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين سورة النحل ستر প্রতিটি দিন নতুন নতুন কথা শুনতে হচ্ছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে এগুলো শোনার সুযোগ দিচ্ছেন। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন এবং বাতিলের বিরুদ্ধে কথা বলার দুর্বল কণ্ঠে হলেও সুযোগ দান করেছেন, বললেন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবীর জন্য, যিনি নবীদের সর্বশেষ এবং নেতা হিসাবে এবং কিয়ামতের দিনের শাফাতকারী ও মানব জাতির নেতা হিসাবে মানুষকে সর্বশেষ হেদায়ত দিয়ে গেছেন, সঠিক ও বেঠিক রাস্তা বাতলে দিয়ে গেছেন, হক ও বাতিলের স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন, সে শেষ নবী
প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাত। শুনতে হচ্ছে দেশে নাকি চেতনার সংঘাত চলছে, সাতচল্লিশের চেতনা আর একাত্তরের চেতনার সংঘাত, যে কোনো মূল্যে অপশক্তিকে নিশ্চিহ্ন করতে হবে। বলা হচ্ছে ধর্মকে রাজনীতির হাতিয়ারে পরিণত করবেন না। অথচ আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি, কোনো তো সংঘাত দেখি না। সংঘাত তো সরকারে সৃষ্টি করেছে মূর্তি বানিয়ে। মূর্তি ভাষ্য যে কেন উঠেলে, কে বলছিল তোমাকে এগুলি করতে, এত ধর্মীয় বিষয়, মূর্তিকে রাজনীতির বিষয় নাকি? ধর্মকে রাজনীতি আনলে তো সরকার, সাধারণ লোক তো আনেনি। এটা পাগলকেও যদি বলি মূর্তি পূজাকে হালাল না হারাম, সে বলবে হারাম। সরকারের প্রত্যেকে সালাত আদায় করে, তার প্রত্যেকে জানে মূর্তি হারাম। মূর্তি বানায় হিন্দুরা, মুসলমানরা মূর্তি সামনে যে সম্মান দেখায় না, সেজদাও করে না। মুসলমানদেরকে জবরদস্ত যদি মূর্তি পূজা করতে বাধ্য করে যখন হবে, তখন মুসলমান চুকের বসে থাকবে নাকি? রাজনীতি করছে কারো ধর্ম নিয়ে, কোনো আলেম ওলামা এগুলোর মধ্যে নাই। কোরআনের চিরন্তন বিধান বলে দেওয়াটাই মুসলমানদের দায়িত্ব, আলেমদের দায়িত্ব, যে কোনো মুসলিম রাজনীতিকের দায়িত্ব। নিজেরা সে দায়িত্ব পালন করতে পারছেন না, শূন্য গদা ঘোরাচ্ছেন না, অন্যকে দায়ী করছেন। আমরা এ বিষয়ে স্রেফ কোরআনের বাণী শোনাতে পারি, আমরা স্রেফ উপদেশ দেব জনগণকে। আমাদের উপদেশ সকল মানুষের উদ্দেশ্যে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা যে জাতি হন না কেন, প্রত্যেকেরই সৃষ্টিকর্তা আল্লাহ, প্রত্যেকেরই পিতা আদম, প্রত্যেকেরই বিধান কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ একটা বিশেষ গোষ্ঠীর জন্য আল্লাহ পাক পাঠাননি। আর আমার নবী শেষ নবী, বিশ্ব মানবতার নবী, তিনি শুধু আরবদের নবী ছিলেন না। যিনি যে ভাষায় কথা বলুন, যে অঞ্চলে জন্মগ্রহণ করুন, যাবতীয় রং বর্ণ ভাষা অঞ্চলের বিশেষে, এমনকি জিন ইনসানের নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অস্বীকার করে, তাকে বাইপাস করে কোনো মুসলমান অন্য কোনো নেতার নির্দেশ মানতে বাধ্য নয়। সবাইকে আমরা মানব যদি তিনি কোরআন এবং সুন্নাহ মানেন। কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো আইন করা হবে না। মদিনার সনদে যে দেশ চলবে ভোটের সময়গুলো কারা বলেছিল? মদিনার সনদে কি মূর্তি আছে? মদিনার সনদে কি ভাস্কর্য আছে? এগুলো অহেতুক বিতর্ক কেন সৃষ্টি করা হচ্ছে? এক একটা মূর্তি বানানোর পিছনে, ভাস্কর্যের পিছনে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। এর টাকা কার, এর মালিক কে? জনগণ নয়? যত মাটি একর করা হচ্ছে, মাটির মালিক কে? জনগণ নয়? জনগণ দুর্বল, কথা বলতে পারে না। এই সাইলেন্ট মেজরিটি কে আমাদের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, কথা বলবে? তখন প্রত্যেকটি পাই পাশের হিসাব নেওয়া হবে। এখন তো গরম গরম বক্তব্য দিচ্ছেন, এসব বক্তব্য এককালে ফেরাওনা দিয়েছে মুসার বিরুদ্ধে, দুর্বল ছিলেন তিনি। এসব বক্তব্য একসাথে নমরুদও দিয়েছে ইব্রাহিমের বিরুদ্ধে, দুর্বল ছিলেন তিনি। কিন্তু দুনিয়ার মানুষ নমরুদ ফেরাউনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, কিন্তু ইব্রাহিম এবং মুসাকে সম্মান ভরে বুকে নিয়েছে। এমনকি কোনো হিন্দুও তার সন্তানের নাম ফেরাউন রাখে না, কোনো বৌদ্ধ খ্রিস্টানও তার সন্তানের নাম নমরুদ রাখে না, হামান রাখে না, কিন্তু এত ঘৃণ্য। খুবই ভোটের বড়াই করেন, আমার ভোটে পেয়ে এই ক্ষমতায় আসছি। ভোট ক্রান্ত কালকে যদি সাহস থাকে, বাংলাদেশের কতজন মানুষ মূর্তি ভাস্কর্য চায়
আর কতজন চায় না কালকে গণভোট করেন। যদি এতই গণতন্ত্রের বড়াই হয় আপনাদের, কোনো আলো আলো একটি কথাও বলবে না, শুধু আপনারই সারাদিন রেডিওতে চিৎকার দেন মূর্তিতে এই এই নাকি আছে, ভাস্কর্য করলে দেশের এই এই উন্নতি আছে বলেন, এরপর দেখি জনগণ কোন দিকে ভোট দেয়। গণতন্ত্রের নাম করে এইভাবে জনগণের আকিদা বিশ্বাসের বিরুদ্ধে সংগ্রাম বাংলার 50 বছরের মধ্যে কেউ করেনি। অবশ্যই আলমরা প্রতিবাদ করবে। 2005 সালের জানুয়ারি সংখ্যা মাসিকের তাহারিকে আমরা লিখেছিলাম ভারতীয় চেতনা বনাম মুক্তিযুদ্ধের চেতনা। এই আর্টিকেল বের হওয়ার পরপরই 22 ফেব্রুয়ারি আমরা অ্যারেস্ট হয়ে যাই। এরপর থেকে 3 বছর 6 মাস 6 দিন কারাগারের অন্তরে আমরা থাকতে বাধ্য হই। যদি তত্ত্বাবধায়ক সরকার না আসতো, যদি ওই রাজনৈতিক দলীয় সরকার থাকতো, হয়তো আমাদেরকে দুনিয়া আসতে দিত, তারা দিত না হয়তো ফাঁসি দিয়ে মেরে দিত। অত গণতন্ত্রের বড়াই করবেন না। সব কিছুর ঊর্ধ্বে ইসলাম, মানুষের শেষ আশ্রয় ইসলাম, মানুষের শেষ আশ্রয় গণতন্ত্র নয়, সমাজতন্ত্র নয়, সেকুলারিজম নয়, কিছুই নয়, শেষ আশ্রয় ইসলাম ইজ দ্য ফার্স্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। এর মাঝখানে কোনো তন্ত্রমন্ত্র নাই। মুসলমান জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। আসুন চিরন্তন বিধান সম্পর্কে কোরআন কি বলছে, আপনারা কি বিশ্বাস করেন কোরআনে? কোরআনে কোনো মিথ্যা কথা আছে? যারা মনে করে কোরআনে মিথ্যা আছে তারাই মিথ্যাবাদী। কোরআনের প্রথম বক্তব্য জালকাল কোরআন কিতাব লা বলেন রাইবাফি, আর মিম জালকাল কিতাব লা রাইবাফি বলেন নাকি পাবেন প্রতি হর্ব 10 নাকি পাবেন, আর মিম জালকাল কিতাব লা রাইবাফি কোরআনের প্রথম চ্যালেঞ্জ বিশ্ববাসীর সামনে। এই কিতাব তোমাদের সামনে আসছে, ওই কিতাব নয়, এই কিতাব। জালকা অর্থ ওই, কিন্তু মর্যাদার অর্থে ওইকে এই বলতে হয়, অর্থ আসবে সেটা এই কিতাব। ঠিক যেরকম মুরব্বীদেরকে আপনি তুই বলেন না, আপনি বলেন, তাই না? ঠিক একই সেন্সে হাজার বদলে এখানে জালেকা আসছে, সেই মহান কিতাব, ওই মহান কিতাব যা নাজিল হয়েছে লহে মাহফুজ থেকে মানুষের কাছে, সেই যে উপরে ছিল আল্লাহর কাছে সেখান থেকে দুনিয়া এসেছে, এইটা বোঝানোর জন্য এখানে জালকা শব্দ আসছে। সেই মহান গ্রন্থ, এই সেই মহান তোমার সামনে আল কোরআন লা রাইবা ফিহি, এতে কোনোই সন্দেহ নাই, কোনোই ত্রুটি নাই। প্রথম এই কথা বলেই কোরআন তার বক্তব্য শুরু করে দিয়েছে, আর শুরুতে বলা হচ্ছে এই কোরআন মুত্তাকিদের হেদায়ত করবে, ফাসেকদের হেদায়ত করবে না। যারা কাফের, যারা ফাসেক, তাদের জন্য কোরআন কোনো কাজে লাগে না। ডায়রিয়ার রোগী যেমন বিরিয়ানি কাজে লাগে না, আর ফাসেকের জন্য কোরআন কোনো কাজে লাগে না। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে। ইহুদিরা আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহ সঙ্গে সঙ্গে সে 70 জন নেতাকে ওইখানে মেরে ফেলে দিয়েছিলেন। পরে মুসা বললেন, হে আল্লাহ এটা কী করলেন? ওর তো লোকরা আমাকে দায়ী করবে যে মুসার সঙ্গে গিয়ে মুসাকে মেরে ফেলেছে। আল্লাহ পাক মুসার দোয়া কবুল করলেন, পরে আবার তাদেরকে বাঁচিয়ে দিলেন চোখের সামনে একেবারে। কোরআনে কোনো মিথ্যা কথা থাকে না। সূরা বাকারা পড়ুন, 55-56 পড়ে দেখেন। আল্লাহ বাঁচাতে পারেন, আল্লাহ মারতে পারেন, আল্লাহ দুনিয়াতে এগুলো সব দেখিয়ে দিয়েছেন। আদম থেকে মোহাম্মদ পর্যন্ত 1,24,000 নবী রসুলের সকলের কি দাওয়াত ছিল? আল্লাহ বললে বিশ্বাস করবেন তো? শোনেন আল্লাহ কি বলছে, ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমরা প্রত্যেক জনবসতিতে, জনপদে, প্রত্যেক দলের কাছে রসুল পাঠিয়েছি একটি মাত্র দাওয়াত দিয়ে, মানে আবুদুল্লাহ অস্তানিবুত তাগুত, তোমরা আল্লাহর দাসত্ব করো, তাগুত থেকে বিরত হও। একটাই দাওয়াত, আর কোনো দাওয়াত নেই।
মুসলমানদের উপরে একটাই দাওয়াত, আপনি যে দল মত করেন করে নিয়ে, কিন্তু একটাই দাওয়াত থাকবে সর্বক্ষেত্রে, আমি আল্লাহ দাসত্ব করব, তাগুত থেকে বিরত থাকবো। তাগুত কাকে বলে? তো জ্ঞান থেকে যা আল্লাহর অবদ্ধতা করার যে কাজ সেটি তাগুত। তাগুতের শাব্দিক অর্থ সবাই জানেন, তাগুত অর্থ মূর্তি, তাগুত অর্থ শয়তান, তাগুত এই সেন্সের যা আছে সবই। আপনি বললেন তাহলে মূর্তি আজকে নতুন না, তো বহু পুরনো, অত তো করা খুব ভালো। হ্যাঁ, শয়তান ইবলিস মানুষকে উস্কে দিয়ে দিয়ে এগুলো করিয়েছে, নুহের যুগেই এটা খুব বেশি হয়ে যায়। তার ইতিহাস যদি কোরআনে না আসতো আমরা এগুলো কিছুই জানতে পারতাম না। এটা পরেই বলছে নুহের যুগের ইতিহাস। এই আয়াতের শেষ আল্লাহ কী বলছেন? ফামিন হুম মান হাদাল্লাহ অমিন হুম মান হাক্কাত আলাইহি দালালাহ। আমরা আমাদের রসুলকে পাঠিয়েছি প্রত্যেক জনপদে, কিন্তু তাদের দাওয়াত কিছু লোক শুনেছে এবং হেদায়ত প্রাপ্ত হয়েছে। অমিন হুম মান হাক্কাত আলাইহি দালালাহ, আর কিছু লোকের উপরে পথভ্রষ্টতা নির্ধারিত হয়ে গেছে। ফাসিরু ফিল অর্দে ফানজুরু, হে মানুষ তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহর উপরে মিথ্যারোপকারীদের পরিণতি কি হয়েছে একবার তোমরা দেখো। আমরা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি কিন্তু লুতের ধ্বংসস্থল জর্ডান কি কখন গেছি? যে দেখে আসেন সেই লুত আলাহ সাল্লাম কবে গে, ইব্রাহিমের ভাতিজা, 4,500 বছর আগের সেই ধ্বংসস্থল এখনো পর্যন্ত 77 কিলোমিটার লম্বা, 50 কিলোমিটার চওড়া, 12 কিলোমিটার গভীরতা নিয়ে এখনো সেই ধ্বংসস্তূপ পড়ে আছে। 6টি শহর একসঙ্গে আল্লাহ জীবন্ত উপরে উঠিয়ে উপর করে ফেলে দিয়েছিলেন, একটা জিব্রিলের একদিনে একটা বস্ত্র নিনাদ বেশি লাগেনি। ধ্বংসস্তূপের আরো বিবরণ আপনি পাবেন যারা সৌদি আরব সফর করেছেন, হিজর উপত্যকা পাস করে দেখেন। আমাদের যুবসংঘের ক্যালেন্ডারে মাদানে সালেহের একটা ছবি দেওয়া হয়েছিল, বোধহয় গত বছর হয় মনে হয়। সেই যুগে আজকে সালেহ আলাইহিসসালাম হচ্ছেন ইব্রাহিমের আগের যুগের লোক। সেই যুগে যে ধ্বংস স্তূপ এখনো পর্যন্ত আছে, তারা তৎকালীন সময়ের বৈজ্ঞানিক প্রতিভা তাদের এত বেশি ছিল যে বড় বড় পাহাড় কেটে সেখানে তার ঘর তৈরি করেছিল পাহাড়ের মধ্যে। ওই পাহাড়গুলো ওই ঘরগুলো এখনও ওইভাবে অক্ষত আছে। মাদানে সালে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তবুক যুদ্ধে যান তখন হিজর উপত্যকা অতিক্রম করেন, মুসলমানদের তিনি বললেন সঙ্গে 30,000 সৈন্য, লাই এই কিন্তু হিজর উপত্যকা, এইখানে সালেহ আসসালামের গজব নাজিল হয়েছিল, খবরদার তোমরা এখানে পানি পান করবে না, কাঁদতে কাঁদতে পাস করে দ্রুত চলে যাও, হাসতে হাসতে যাওয়া যাবে না, এখানে পানির মধ্যেও আল্লাহর গজব আছে। কেন হয়েছিল নবীদের কাহিনী আমাদের লিখিত আছে, বইগুলি দয়া করে কিনবেন পড়ে দেখেন কী পাপ তারা করেছিল। একটাই অহংকার তাদের ছিল, মান অসাধ্য মিন্না কুব্বা, আজকের বিশ্বে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ পাক কখনো অহংকার বরদাস্ত করেন না। ক্ষমতায় গিয়েছি বলে অহংকার দেখাচ্ছি, এ অহংকার কতক্ষণ চলবে? করোনার একটা ধাক্কা তুমি শেষ, এই তো তোর ক্ষমতা, এত আস্ফলন কেন? আল্লাহর বিরুদ্ধে অহংকার করবেন না। তাগুত মূর্তি তাগুত
ভাস্কর্য তাগুত, ওই মার্কা যত সব, একটা বাক্স যদি সামনে খাড়া করে দিয়ে বলেন এটাই আমার সম্মানের বস্তু, ওটাও তাগুত। ভুলে গেলে চলবে না, মাত্র কয়েক বছর আগের ঘটনা, বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু উদ্বোধনের দিন ধপাস করে 95 ফুট নিচে নেমে গেল। যাতে কথা মনে করেন নাকি, ইঞ্জিনিয়াররা সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে যে ব্রিজ তৈরি করা হলো, কে তাকে এক ধাক্কা মিনিটের মধ্যে 95 ফুট নিচে নিচে চলে গেল। আজকেও পদ্মা সেতু খুব লম্বজম্ব করা হচ্ছে, বলা হচ্ছে পদ্মা সেতু পারে এসে বিশাল ভাস্কর্য দেখে জাতির জনকের চেহারা মনে আসবে, মনটা ভরে যাবে। জিনা আল্লাহর রহমতে পদ্মা সেতু হয়েছে, মানুষের দয়া হয় নাই। এই জন্য সর্বগ্রে আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহ প্রশংসা করতে হবে, অন্যের প্রশংসা নয়। এই সঙ্গে শিরক যদি যুক্ত হয় আল্লাহর পক্ষে আদৌ অসম্ভব নয়। যতই নিচে থেকে গড়ে তোলেন ভিত, পত্রিকায় পড়লাম 118 মিটার নিচ থেকে পিলারের নিচে গড়ে তোলা হয়েছে, এর নিচেও তো আল্লাহর জমিন আছে, আছে না? পৃথিবী তো আল্লাহর, বেশি অহংকার করলে পুরা পদ্মা সেতু গার্ড হয়ে যাবে, ওর কিছুই থাকবে না দুনিয়ায়। উচিত হবে নেতাদের আল্লাহর শুকরিয়া আদায় করা, দুটা মসজিদের অবকাঠামো ভেঙে সেখানে ভাস্কর্য খাড়া করার যে গজব ডেকে আনা হচ্ছে, আল্লাহ কিন্তু বরদাস্ত করবেন না। আর ওইটি দেখে চারিদিকে শুরু হয়েছে মূর্তি, আর মূর্তি বাপরে বাপ, রাস্তাঘাটে মোড়ে মোড়ে মূর্তি, কি এটা হিন্দুস্তান? 47-এর চেতনা ছিল হিন্দুস্তান থেকে পাকিস্তান করা, মূর্তির স্থান থেকে বেরিয়ে এসে ইসলামের একটা স্বাধীন স্টেট করা, যাতে ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হয়। আজকের যারা 71-এর মূল নায়ক ছিলেন তারাও কিন্তু 47-এরই সন্তান, তাই না? শেখ মুজিবকে 47-এর চেতনা বাস্তবায়নের জন্য সম্মুখ সারের যোদ্ধা ছিলেন না? ফজলুল হক সোহরাবর্তী, মৌলানা ভাসানী, কারা তাদেরকে ভুলে গেলে 71-এর কি অস্তিত্ব থাকতো নাকি? বরং একটাই চেতনা, জালেমের বিরুদ্ধে মজলুমের চেতনা, এর বাইরে কোনো চেতনা নাই। পাকিস্তানিরা জুলুম করেছে, মজলুম বাংলাদেশিরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সুযোগ নিয়েছে স্বার্থপররা। এখনো পর্যন্ত সব মুক্তিযুদ্ধ বেঁচে আছেন, তারা পরিষ্কার বলছেন যে আমরা কোনো সনদ নেই না, নেবও না জীবনে, আমরা সেরেব সামনে জুলুম দেখেছি, প্রতিরোধ করেছি, ইসলাম আমাকে শিখিয়েছে যখন তোমাকে অন্যায় দেখবে তুমি হাত দিয়ে প্রতিরোধ করো, আমি হাত দিয়ে প্রতিরোধ করেছি, এটা আমার ইসলামের শিক্ষা। কারো ভাষণ শুনে, কারো ঘোষণা শুনে আমরা মুক্তিযুদ্ধে যাই নাই। তারা এখনও বেঁচে আছে, তারা কোনো সনদ দেয় নাই, এখন নেবে না তারা, তো ভুয়া মুক্তিযুদ্ধের দেশ ভরে গেছে। সবার কর্তব্য হবে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কাছে বিনত হওয়া, আল্লাহর রহমতে দেশের স্বাধীনতা টিকে থাকবে, চারিদিকে কুফরিস্তান একদিকে সাগর মনে রাখবেন। পাশে সেকুলারিজমের নাম করে মুসলমানকে জীবন্ত পিটি হত্যা করা হচ্ছে না? বাবরি মসজিদ ভেঙে গুঁড়ো করে দেওয়া হলো, এ কি সেকুলারিজম নাকি? যদি মন্দির ভাঙতো বাংলাদেশে খুব কথা হইতো, বাংলাদেশের মুসলমানরা কোনো মন্দির ভাঙে না, কিন্তু ভারতের হিন্দুরা মুসলমানদের মসজিদ ভাঙে, তারা আজান বন্ধ করে শব্দ দূষণের নাম করে, অত সারাদিন ঢোল টাগর বেজে ড্রামবাজি করা, গান বাজনা করার সময়, পূজার সময়, এটা তো শব্দ দূষণ হয় না? 2 মিনিটের আজান দেবে, এটা শব্দ দূষণ, আজান বন্ধ, এর নাম কি সেকুলারিজম? ওই চেতনা বাস্তবায়ন করার জন্য মুসলমানরা কখনোই বাংলাদেশ স্বাধীন করে নাই। যদি সেইখানে
সাতচল্লিশের একাত্তর ভাগাভাগি করে যদি নেতার বক্তব্য রাখে, নেতারাই দেশের অশান্তি সৃষ্টির মূল নায়ক, সাধারণ মানুষ নয়। আলেমদেরকে দায়ী করা হচ্ছে, আলেমরা হক কথা বলবেই, আলেমরা কোরআনের কথা বলবে, আলেমরা হাদিসের কথা বলবে, কোরআন হাদিসের জন্য আলেমরা জীবন দেবে, তোমরা দিবে না। অতএব আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করতে গিয়ে আমাদের বাপদাদাদের চেতনার বিরুদ্ধে বিশুদ্ধার করবেন না। আমরা আমাদের বাবাদের সন্তান, আমরা জানি আমাদের বাবাদের জীবনটা কীভাবে কেটেছে। চোখের সামনে যখন বন্দে মাতরম বলে সমানে তরবারে দিয়ে মুসলমানদের কুচুকাটা করা হচ্ছে, সেদিন কলকাতার মেয়র যদি হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী দুই হাত মেলে দিয়ে সামনে গিয়ে না দাঁড়াতেন, কত শত মুসলমান যে ওইদিন শেষ হয়ে যেত হিসাব ছিল না। আমার শ্রীনবী বাসের বৃদ্ধ পিতা সচককে দেখেছি, ১৯৬৩ সালে যেদিন সোহরাওয়ার্দী বৈরুতের হোটেলে মৃত্যুবরণ করলেন, তিনি ভেউভুগির কেন্দ্র ছিলেন আমাদের সামনে। বাবা তোমরা জানো না, আমি সচককে দেখেছি কলকাতায়, যদি ওই দিন সোহরাওয়ার্দীর সামনে না দাঁড়াতেন হাজার হাজার মুসলমানকে কুচুকাটা করে ফেলে ফেলে দিত। শেখ মুজিবের অসমাপ্ত জীবনে পড়ে দেখুন, তার মধ্যেও এরকম ঘটনা তিনি বহু উল্লেখ করেছেন। তিনি হিন্দুদের চেতনা ভালো করে জানতেন, অ্যাগ্রেসিভ তার মুসলমানকে হত্যা করার জন্য কীভাবে হিংসাত্মক আচরণ করেছে। ৪৬ রায়টের বিনিময়ে ৪৭ স্বাধীনতা আসে, অমনি আসেনি। এখন অবশ্যই ৪৭ চেতনাকে আপনি ঘৃণা করছেন, শুনে দেখুন আপনার বাপ যদি বেঁচে থাকে বা দাদা যদি বেঁচে থাকে তারাই বলবে সে চেতনা কী ছিল। ওই চেতনা টেনে আনবেন না এখানে, দয়া করে মুসলমানদের স্বাধীনভাবে বাঁচতে দিন, তাদের ধর্মের স্বাধীনতা দিন, তাদের কথা বলার স্বাধীনতা দিন। ইনশাল্লাহ আল্লাহ রুজির মালিক, আপনার রুজির দরকার হবে না আমাদের। আগে এক বিঘে ধান জমিতে আমরা আট মন ধান পেতাম, আল্লাহ পাক এখন আমার এক কাঠা জমিতে আট মন ধান দিচ্ছে। ধান মানুষে দিচ্ছে না, আল্লাহ দিচ্ছে। অত আল্লাহ তার বান্দাকে কখনোই না খেয়ে রাখবে না, সরকার থাকবা জান না বেজাগা কিছুই যায় আসে না। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ তন্দ্রাও নেই, নিদ্রাও নেই, তিনি বান্দাকে সবসময় খাওয়াবেন ইনশাআল্লাহ। খুবই দুঃখ লাগে যখন চেতনায় আঘাত দেয়, মানুষ বরদাস্ত করতে পারে না। কিছু আলেমের চরিত্র আমি দেখি, আমাদের দুর্ভাগ্য এটা। ২০০৫ সালের জানুয়ারিতে যখন আমরা সম্পাদকীয় লিখি, তার কিছু আগে সেই সময়কার চারদুল জোট সরকারের তিনটা দল ইসলামী ছিল, তাই না? বড় ইসলামী দলের বড় নেতা আমির এবং সেক্রেটারি দুজন চলে গেলেন ভারতে। ভারতের বিজেপি নেতা বাজপেয়ী এবং আরেকজন তাদের সঙ্গে বৈঠক করে ফিরে আসলেন তারদিন। তখনই আমাদের সন্দেহ হয়েছিল বাংলাদেশের ইসলামী নেতা ভারতের ইসলাম বিদ্বেষী নেতার সঙ্গে কেন বৈঠক করল। জি, প্রমাণ পাওয়া গেল, ফতোয়া দিলেন, ওরা তো শহীদ মিনারে গিয়ে ফুল দেবে, তো তোমরা গিয়ে কোরআন খানি করো কি বলেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। নওয়াজুল্লাহ বললেন এটা কি আপোষ, তাই না? আপনারাই বলুন, তৌহিদ এবং শিরকে আপোষ হয়, হক এবং বাতিলে আপোষ হয়, কিন্তু না এইসব আলমরা বাতিলের সঙ্গে আপোষ করতে গিয়েছিল, সেই বাতিলে তাদেরকে ফাঁসি দিয়ে মেরেছে, ঠিক না? আজও আলমরা যারা যাচ্ছেন সরকারের সঙ্গে লেয়াজ করার জন্য, তারা অনেকে প্রস্তাব দিচ্ছেন মুজিব মিনার করতে হবে, আল্লাহর ৯৯টার নাম তার সঙ্গে লাগাই দিতে হবে, খাড়া করতে হবে। এটা আপনি কোথায় বলেন? আপোষমুখী প্রস্তাব চলবে না। আল্লাহর রাসূল বলছেন, তোমরা আল্লাহ পাকের ৯৯টা নাম যে ব্যক্তি মুখস্থ করে রাখবে অনুধাবনের সাথে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেননি তোমরা মিনার বানিয়ে খাড়া করে রাখো তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে? নিরবি নাম কজন লোক জানে? বাবা মুখস্থ করো, পড়ো এবং অনুধাবন করো। সেটা না করে খাড়া করে রাখছো, পুরো আস্ত কোরআনও যদি আপনি খাড়া করে রাখেন, দরকার মুখস্থ হবে বলে
কোরআন এসছে পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য, ঠিক না? সেদিনের আপোষকামী নেতাদের যা পরিণত হয়েছিল, আজকেও আপোষকামী আলেমদের একই পরিণতি কিন্তু আগামী দিনে অপেক্ষা করছে। সাবধান হয়ে যান আপনারা। হ্যাঁ, আজকে দেখলাম পত্রিকায় আলেমদের বিরুদ্ধে অলরেডি মামলা দায়ের করা হয়ে গেছে। কি মামলা? তাজ্জব মামলা। আহমদ শফিকে হত্যা করা হয়েছে। হত্যা আসামি 70 জন আলেম, তার মধ্যে ওই আলেমটাও আছেন যিনি এখন অগ্রণী ভূমিকা পালন করছেন। বুঝতে পারছেন? এ মামলা কারা দিচ্ছে, কীভাবে হচ্ছে, কাদের উস্কানিতে হচ্ছে, বুঝতে কারোর বাকি থাকে না। যখনই আমরা সম্পাদকে লিখেছিলাম, তখনও আমাদেরকে জেলে ঢুকানো হয়েছিল 10টা মামলা দিয়ে। গোপালগঞ্জে গেছি আমি ব্যাংক ডাকাতি করতে, একই রাত্রে আমি ব্যাংক ডাকাতি করেছি পরশায়। পরশায় জীবনে যায়নি। এখানে ডাকাতি করে এসে গেছি উল্লাপাড়া, উল্লাপাড়াও জীবনে যায়নি। এক রাত্রিতে 2 ব্যাংক ডাকাতি করেছি আমি আমার মতন লোক। শুধু তাই না, ডাকাতি করে ওই রাত্রেই রাষ্ট্রে চলে আসছি, পরদিন সকাল 9টায় সাংবাদিক সম্মেলনে ভাষণ দিয়েছি। তা আমি কী সাংঘাতিক ডাকাত, এক রাত্রে 2 জেলা ডাকাতি করি, পরদিন এসে সুন্দরভাবে ভাষণ দেয়। এই হল আলেম সরকারদের চরিত্র। পরে হেরিকে টমাস বলে দিয়েছেন, ওরা চেয়েছিল আমাকে 14 বছর কারাগারে রাখতে, এজন্য খুনের মামলা দিয়েছিল। যাকে খুন করেছিস বগুড়া, সে বলছে আমি তো দেখি নাই কে খুন করেছে। আর স্বার্থ শ্রদ্ধা মানুষ, উনি কেন আসবে আমার ছেলেকে খুন করতে? বাস, কোনো কিচ্ছু নাই, সাক্ষী মাকে কিচ্ছু নেই, তবু 3 বছর 6 মাস 6 দিন গেল। এই হলে দেশে আদালত মামলা শেষ করতে গেল 8 বছর 8 মাস 28 দিন। কিসের আদালত এগুলো? আলেমদেরকে বলল আপোষহীন থাকেন, বাতিলের সঙ্গে আপোষ করবেন না, আল্লাহর রহমত আসবে। ইহকালে আপনি মর্যাদা না পেল, পরকালে জান্নাতুল ফেরদৌস ইনশাল্লাহ আপনার জন্য থাকবে, আল্লাহর রহমত। মুসলমান জান্নাতের জন্য কাজ করে, দুনিয়ার জন্য জীবন দেয় না। আর এই চেতনা আমাদের আছে, এই চেতনা বিনাশ করার চেষ্টা করবেন না। আমরা আমাদের উন্নত মস্তক যেখানে সেখানে চলতে পারি না। যারা জ্ঞানীগুণী লোক তারা কেউ এগুলো স্বীকার করে না। রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা কবিতা পড়েন নাই? রথযাত্রা সমারোহ মহাধুমধাম, ভক্তরা সব লুটিয়ে পড়ে করেছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্জামি। এটা কার কবিতা? রবীন্দ্র ঠাকুরের কবিতা না, কি মুসলমান ছিল? তার এই কবিতার মধ্যে তিনি বলে দিচ্ছেন, আমি মানুষকে খুশি করার জন্য মূর্তির সামনে যাই, আসলে অন্তর মূর্তির সামনে যেতে চায় না। যে কোনো জ্ঞানীগুণী মানুষ মূর্তি পূজা করতে পারে না, করে রাজনীতির জন্য, দল করার জন্য, খুশি করার জন্য। 5000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে, তার বাপকে ডেকে বলেছেন, আব্বা আ তাবুদুন মা তানতুন হিতুন আল্লাহ খালাকাকুম আমা তামালুন, আব্বা আপনি নিজ হাতে মূর্তি বানাচ্ছেন আর তার কাছে গিয়ে পূজা করছেন, অস আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছেন, আপনার কর্মটাকেও সৃষ্টি করেছেন। একটু উত্তর আছে, বাবা খেপে আসছে, আ তার কোন আন্না আলিয়াতে ইয়া ইব্রাহিম লাইলাম তন্ত আরজুমান্নকা অজরনি মালিয়া, ইব্রাহিম তুমি কি চাও আমি আমার এলাহগুলোকে পরিত্যাগ করি, দেবদেবগুলোকে পরিত্যাগ করি? যদি তুমি তোমার দাওয়াত বন্ধ না করো, আমি পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব, দূর হয়ে যাও আমার সামনে থেকে তুমি। সে কোরআনের কথা, এগুলো খণ্ডন করার ক্ষমতা আপনার নাই, থাকলে একটা কোরআন বানিয়ে নিয়ে আসেন। আমরা কোরআনকে মিথ্যা বলি না। চলুন, তার আগে আমরা কারা? যারা বাংলাদেশে বসে আছে আমরা কারা? বর্তমান পৃথিবীর সকল মানুষ তাদের বাপকে, আপনারা তো আদম বলবেন তাই না, আমরা কিন্তু তা বলব না, এবার অন্যভাবে বলি। প্রথম পিতা নিঃসন্দেহে আদম, দ্বিতীয় পিতাকে
নূহ আলাইহিস সালাম। নূহের কথা ভুলে গেছি আমরা, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। দেখো আয়াতটা শুনে দিই আপনাদের, ওয়াজালনা যুররিয়াতাহু হুমুল বাকীন, সূরা সাফফাত 70 আয়াত। আমরা নূহের সন্তানদেরকে বাকি রাখলাম আর সব শেষ করে দিয়েছি, যত কাফের ছিল সব খতম। তারপরে বলছেন যুররিয়াত মান হামাল্লা মা নূহ ইন্নাহু কানা আব্দান শাকুরা, সূরা বনু ইসরাইল 3 আয়াত। নূহের সঙ্গে যারা নৌকা উঠেছিল তারাই তোমরা বেঁচে আসো, আর নূহ ছিলেন একজন কৃতজ্ঞ বান্দা। নূহের ছেলে ছিল কয়টা? 4টা। একটা ছেলে ওই দিন ডুবে মরছে, কেনা আনতে না, এত বদের বহাদ। ওকে বললো খোকা তুই আমার নৌকা ওঠ, বলে আমি এক্ষুনি পাহাড়ে উঠবো, কিসের নৌকা? দুষ্ট ছেলে যা করে, এক্ষুনি পাহাড়ে উঠবে, কিসের ওই নৌকা? তো ও নৌকা ডুববে, পাহাড় তো ডুববে না, যুক্তি তো জানে, যুক্তি তো শেষ নাই, ও জানে না যে আল্লাহর গজবের সামনে যুক্তি চলে না। বাপ বলছে আজকে তুমি বাঁচতে পারবে না, তুমি ওঠো আমার নৌকায়। আল্লাহ বলছে আল্লাহ তুমি যে ওয়াদা করেছিল তুমি আমার পরিবারকে রক্ষা করবে, ওটা কি আমার ছেলে নয়? আল্লাহ এমন ধমক দিল, এন্য লাইসামান আহলেক, সে তোমার পরিবারের অংশই নয়, ছেলে তো পরিবারকে, এন্য আমালুন গায়রু সালেহ, ওটা দুষ্কর্মী বান্দা, ওকে তুমি ছেলে বলো না, তুমি তার সম্পর্কে আমাকে আদৌ সুপারিশ করো না। মুসা তাড়াতাড়ি, নূহ তাড়াতাড়ি ক্ষমা চাইল, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, সন্তানের স্নেহে তুমি আমাকে ক্ষমা করো। থাকলো 3 ছেলে, কে? হাম, সাম, ইয়াফেস। মুহূর্ত করে ফেলতেন, আমাদের দাদার নাম সব হাম, সাম, ইয়াফেস। ইয়াফেসের বংশধর যত আরব জাতি, এই ভুল হচ্ছে আমার, হাম ভুল হচ্ছে, হামের বংশধর হাফসার, অর্থাৎ যাদের হাফসি বলে নিগ্রো, ইথিওপিয়া এখন যেটা যুদ্ধের মধ্যে হচ্ছে, এরা সব হলো হামের বংশধর। আর ইয়াফেস হচ্ছে রোমকদের, ইউরোপিয়ান কান্ট্রি যারা আছে ওদের দাদা হলো ইয়াফেস। আর এক ছেলে বাকি ছিল, তার নাম শাম। এই শামের বংশধর হচ্ছেন আরব জাতি, আমাদের সৌভাগ্য আমরাও শামের বংশধর, বলুন আলহামদুলিল্লাহ। কারণ এই সেমিটিক বংশে বড় নবী রসুলদের জন্ম হয়েছে, এবং সবচেয়ে আনন্দের বিষয় শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বংশধর, সেমিটিক বংশে জন্ম, খুশির কথা না এটা? তিনি কিয়ামতের দিন যখন ডাকবেন ইনশাল্লাহ আমরা সবার আগে হাজির হয়ে যাবো, আমি তোমার সন্তান, এসো আমাদের জন্য সাফাত করো। শাম হচ্ছেন আবুল আরব, আরবদের পিতা। আজকে আরব সাগর দেখছেন না, একসময় ভারত এবং আরব সাগর, মানে আমাদের যাকে বলে ভারতবর্ষ বলছে, শুধু এটি বর্তমান ভারত না, আরব সাগর অনেক পরে সৃষ্টি হয়েছে। আরব সাগর সৃষ্টি হওয়ার কারণে ভারত এবং সৌদি আরবের মাঝখানে বিশাল একটা পার্থক্য হয়ে গেছে, আগে কিন্তু 1-8টা ছিল, ঠিক যেন আমাদের ভোলা দ্বীপটা, এটা ছিল আগে মুন্সিগঞ্জের সঙ্গে 1-8টা। ধলেশ্বরী নদীতে এমন এক ভূমিকম্প হলো আল্লাহর হুকুমে, মাঝখানে নদী সৃষ্টি হয়ে গেল, ভোলা একদিক চলে গেল, মুন্সিগঞ্জ আরেকদিক চলে আসলো, 1769 খাজে খবরটা, বেশ দিন আগে না, আর ওটা আরও আগের। এখন সেন্ট মার্টিনসে সবাই যাচ্ছি না আমরা, সেন্ট মার্টিনস আর টেকনাফ একসাথে ছিল, 5000 বছর আগে এক ধাক্কাতে ওটা 16 কিলোমিটার দূরে চলে গেছে। পৃথিবী আল্লাহ সৃষ্টি করে, পৃথিবী আল্লাহ গড়ে, আল্লাহ ভাঙে, তাই না? দুর্ভাগ্য ইতিহাস যদি না জানা যায় আমরা তো কুয়োর ব্যাং হয়ে যাব না।
এই সমস্ত মানুষ কারা? যারা নূহের কিস্তিতে উদ্ধার পেয়েছিলেন তাদের সংখ্যা কত? ইতিহাস বলছে 40 জন পুরুষ, 40 জন নারী। তারা এসে জুদি পাহাড়ে যেখানে নেমেছিলেন ইরাকের মৌসেল প্রদেশে, সেখানের সেই জনপদটার নাম আজও রয়েছে সামানুন, আরবিতে সামানুন অর্থ 80। ওই নামটা তখন থেকে আজও চালু আছে। সেই 80 জন, আসলে 40 জন বলা তো উচিত, তাই না? 40 জন পুরুষ, পুরুষ থেকে তো বংশ হয়। সেই 40 জনের বংশধর সারা পৃথিবীর আজকে প্রায় 600 কোটি মানুষ। আমাদের কি বাপদাদাদের দিকে তাকাতে হবে না? তারা সবাই ইমানদার ছিলেন বলেই আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করে নূহের কিস্তিতে স্থান দিয়েছিলেন। যদি আমরা সত্যিকার অর্থে বাপের সুসন্তান হই, আমাদের উচিত ইমানদার হওয়া। বেঈমান হওয়াটা সুসন্তানের লক্ষণ নয়। নূহ কি দাওয়াত নিয়ে এসেছিলেন? আল্লাহ বলছেন ইন্না আরসাল্লা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমরা পাঠিয়েছিলাম নূহকে তার কওমের কাছে। কি দাওয়াত নিয়ে? তুমি তোমার কওমকে ভয় দেখাও, সতর্ক করো, তাদের কাছে মর্মান্তিক শাস্তি এসে যাওয়ার আগেই। কিন্তু নেতারা হলো বাদী। নেতারা বলল কি? ওয়ালা তাজারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুবাউ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়াকাদ আদাল্লু কাসীরা। হে আমার কওম, খবরদার, তোমরা যে 5টা মূর্তি পূজা করো, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5 জন 7 লোকের পূজা তারা করতো, তোমার খবরদার ছেড়ো না। তারা দোষ দিল নূহকে, কি বলে? ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, নূহ তোমাদের উপরে রাজনীতি করতে চায়, নেতা হতে চায়। সূরা মুমিনুন 24 আয়াত। তখনকার যুগে সে কবে হিসাব করেন তো, আদমের পরে তো নূহ, সে কি আজকে নাকি? তখনকার যুগের নেতারা এই মূর্তি নিয়ে রাজনীতি করেছে, আর নূহ তাদের উপদেশ দিয়েছিলেন, তাকে বানাইল তিনি নেতৃত্বের অভিলাষী। নূহ বললেন আমি তোমাদের কাছে কোনো মাল চাই না, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পুরস্কার স্রেফ আল্লাহর কাছে রয়েছে, আমি চাই তোমার হেদায়ত পাও, জান্নাতের পথে এসো। কোনো কথাই তার শুনিনি। শেষে কী হলো? অমিম্মা খতি আতিম অগ্রেকু ফাও দেখলো নারা। তার আগে নূহ দোয়া করলেন যে আল্লাহ লা তাজার আল আরদে মিনাল কাফেরিনা দাইয়ারা, আল্লাহ তুমি এই পৃথিবীতে কোনো কাফেরকে, কোনো কাফের গৃহবাসীকে বাঁচিয়ে রেখো না, কারণ ওদের যারা সন্তান হবে লাম এলাদু ইল্লা ফাজরান কাফারা, ওদের সন্তানগুলো হবে ফাসেক ফাজের, কাফের হবে, এর টাকা তো বাঁচিয়ে রেখো না। নবীর দোয়া আল্লাহ এমন কবুল করলেন, বললেন মুস নূহ তুমি একটা নৌকা বানাও, আনস নাইল ফুলকা আয়ুরনা ওয়াহিনা, আমার দৃষ্টির সামনে নৌকা বানাও, আমি যেভাবে ওহি তোমায় করছি সেইভাবে নৌকা তৈরি করো। এর আগে নূহ কখনো নৌকা দেখেন নেই, নৌকা কী বানাইতে তিনি জানতেন না। ডাইরেক্ট একেবারে আল্লাহর ডিরেকশন মোতাবেক তিনি নৌকা বানিয়েছেন, নেতারা পাশ দিয়ে যায় বলে দেখো পাগল কাজ দেখছো, আমার বলি না একটা পাগল, দেখছো শুকনো ডাঙে ও নৌকা বানাচ্ছে, পাগল ছাড়া কী বলবে? নৌকা বানাতে একদিনই তো হয়নি, বহুদিন সময় লেগেছে। হঠাৎ করে একদিন দেখা গেলো ফারাত্তান নূর, সমস্ত চুলা থেকে পানি ভকভক করে উঠতেছে। ওরা কী হলো? কী হলো? পানি করতে আসলো? পানি তো নাই। নূহ বলল আর তোরা বাঁচতে পারবো না, একদিন তো ঠাট্টা করেছিলে, বাঁচো। তারপরে ঘটনা তো আপনারা জানেন, আল্লাহ হুকুম দিলেন আগুন, এই যে পানি ডুবাও সবাইকে, ইন্না মোগরাকুন, ওদের সবাইকে ডুবিয়ে হত্যা করা হবে, ডুবিয়ে শেষ করে দেওয়া হবে। সব বলে গেল শেষে, যখন শেষ তখন হুকুম দিলেন পানিকে, হে সাগর
তুমি তোমার পানিগুলো গিলে ফেলো, গিজালমা পানি শুকিয়ে গেল, হে আকাশ বৃষ্টি বর্ষণ বন্ধ করো, বৃষ্টি বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে যদি পাহাড়ের কাছে গেলে আল্লাহ বললেন তুমি নামো আল্লাহ বরকাতিল্লাহ, আল্লাহর বরকত সামনে নিয়ে তুমি এই যদি পাহাড়ে অবতরণ করো। সেখান থেকে অবতরণ করলেন ওই 40 জন লোককে নিয়ে। পুরো ঘটনা আমাদের বইয়ের মধ্যে আপনি পাবেন। কি বোঝা গেল? আকাশের বৃষ্টি কার হুকুমে আসে? স্বীকার করতে যদি আপনার ভূতের কোনো সংকোচ থাকে আর বেইমান, বৃষ্টি আপনার বৈজ্ঞানিক যুক্তিতে আসে না, বৃষ্টি আসে আল্লাহর হুকুমে। সাগরের পানি উথলে ওঠে, জলোচ্ছ্বাসায় ডুবিয়ে দেয়, কার হুকুমে? 2009 সালের আইলা সিলিকন চোগলানের কথা, প্লাবনের কথা কি আপনারা ভুলে গেছেন? আমরা স্লোগান এই সাইক্লোনের মাত্র 1 সপ্তাহের মধ্যে সেখানে গিয়েছিলাম, আমার সাতক্ষীরা আমার পরিচিত এলাকা। ওই পানি নিয়ে বহু নিচে 25 ফুট নিচে পানি, তারও বেশি। নৌকা চালক আমাদের পরিচিত, বলে স্যার গত কয়েকদিন আগে এই নদী ভাসিয়ে আরও প্রায় 25 ফুট উঁচু হলে পানি, আশপাশ সমস্ত গ্রাম ডুবে শেষ, আজকে কোথায় গেল তা? বলে আল্লাহর হুকুমে এসেছিল, আল্লাহর হুকুমে নিচে চলে গেছে। বিশ্বাস করো, তাহলে আমরা তো চাকরি দেখছি, আমরা তো আল্লাহর হুকুমে বেঁচে আছি, কোথায় মরে যেতাম ঠিক ছিল না। সরকার তো রাজধানী বসে খেলে বাজেট করে কতটা দিতে হবে না দিতে হবে, এসব জায়গায় নিজেরা চোখে গিয়ে দেখতে হয় ঈমান হাসিল করার জন্য। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, সাইক্লোন বলো, জলোচ্ছ্বাস বলো, ঝড় বলো, বন্যা বলো, যেটাই হোক সম্পূর্ণ আল্লাহর হুকুমে হয়, আল্লাহকে নারাজ করবেন না, আল্লাহর অস্তিত্ব স্বীকার করো। নিজের দেহের মধ্যে রুহটা লুকিয়ে আছে, জীবন ভোর দেখতে পাইনি, বিশ্বাস করি না, নিঃশ্বাস কখন আসবে কখন যাবে দেখতে পাইনি। করোনা ভাইরাসকে কেউ দেখতে পেয়েছে এ পর্যন্ত? ভয় করেন কিনা? তো অদৃশ্য জিনিসকে মানুষ বেশি ভয় করে, অণু, অণু তো চেনে যায় না, সে অণু দিয়ে আণবিক বোমা তৈরি হয়, ওর ভয় অস্থির সারা দুনিয়া। একটা বোমা ফাটলো হিরোশিমা নাগাসাকিতে, লক্ষ লক্ষ লোক শেষ হয়ে গেল চোখের পলকে। আর আল্লাহর বোমা তার চেয়ে কঠিন হবে না, আল্লাহকে ভয় করো। আয়াতগুলো কাল শুনিয়ে যাচ্ছি আমরা। তারা বলেছিল কি, মা হাজাল্লা বাশারুম ইসলাম, আরে এ মৌলবি তো তোমাদের মধ্যে একটা মানুষ, ও কী জানে? কত যে টিটকারি করেছে নেতারা, যখন এসে গেল আর কারো পাত্তা পাওয়া যায়নি। বিগত যুগে এমনি করে 6টি কম শেষ হয়েছে। প্রথমে কমে নূহ, যে কথা আপনি বললাম, এরপরে কমে আদ, এরপরে কমে সমুদ, এরপরে কমে লুট, এরপরে কমে মাদিয়ান, এরপরে কমে ফেরাউন, এই 6টা জাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধু এই মূর্তি পূজা আর তাগুত পূজা শিরিক, আল্লাহর বিধানকে চিটকারি করে সরিয়ে দিয়ে নিজেদের তৈরি বিধানকে তারা জবরদস্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। হাফেজ ইবনে কাসির তাগুতের ব্যাখ্যা দিয়ে বলছেন, আইয়াত হাকামর রাজুল ইলা মাসওয়াল কিতাবে ওয়াস সুন্নাহ মিনাল বাতিল, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে বাতিলের কাছে ফয়সলা নিয়ে যাওয়াটাকেই তাগুত বলা হয়। সকল পর্যায়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, পরামর্শ থাকবে, যদি এই জাতিকে বাঁচাতে চান তাহলে দয়া করে তাগুত ছাড়ুন, আল্লাহর ইবাদত করুন। বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, এদেশের সৃষ্টি হয়েছে আল্লাহর বিধান প্রতিপালনের জন্য স্বাধীনভাবে। এদেশের হিন্দুরা স্বাধীনভাবে ঢোল বাজায়, কোনো মুসলমান যে তাদের ডিস্টার্ব করে না। এদেশের মুসলমানরা
স্বাধীনভাবে আজান দেয়, কোনো হিন্দু ডিস্টার্ব করে না। এদেশের বৌদ্ধরা তাদের বৌদ্ধ পূর্ণিমা করে, তাদের পূজা তারা করে, হিন্দু মুসলমান কেউ তো ডিস্টার্ব করে না। এই শান্তির দেশটাকে অশান্তির দেশে পরিণত করবেন না। আর আলমদেরকে বলব, দয়া করে আপোষ পরিকল্পনা দিবেন না, সোজা কথা বলুন, হয় তৌহিদ থাকবে না শিরক থাকবে। আল্লাহর বিধান পালন করতে হবে, কোনো মূর্তি ভাস্কর্য জেনামি দেন কিছুই চলবে না, নইলে আল্লাহর রহমত উঠে যাবে বাংলার জমিন থেকে। দায়ী হবে মূলত নেতারা, কারণ সাধারণ মানুষ দায়ী নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে নূহ আলাইহিস সালামের এই জীবনী থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।